জয়েন ইন্ডিয়ান আর্মিতে শিলিগুড়ি আর্মি রিক্রুটিং অফিসে সিপাহী ফার্মা পদে নিয়োগ করা হচ্ছে। তো এই নিয়োগ প্রক্রিয়ায় নর্থ বেঙ্গলের কোন কোন ডিস্ট্রিক্ট থেকে ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবেন, কিরকম শিক্ষাগত যোগ্যতার কথা বলা হচ্ছে, বয়স সীমার কথা রয়েছে, সমস্ত কিছু আজকের ভিডিওটিতে ডিটেলসে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল নোটিফিকেশন অন করে রাখবেন। তো আপনারা সেই নোটিশটি দেখতে পাচ্ছেন, এখানে বলা হচ্ছে আর্মি রিক্রুটিং অফিস শিলিগুড়ি ওয়েস্ট বেঙ্গল। এখানে নর্থ বেঙ্গলের যে সমস্ত ডিস্ট্রিক্টের ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবেন সেই ডিস্ট্রিক্টগুলি কিন্তু এখানে দেওয়া রয়েছে। সেই ডিস্ট্রিক্টগুলি হলো জলপাইগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, মালদা, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং কুচবিহার। তো এই সমস্ত ডিস্ট্রিক্টের ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবেন এবং এই র্যালিটি উড়িষ্যার গোপালপুরে নেওয়া হবে এপ্রিলের 4 তারিখে। এই র্যালিতে অংশগ্রহণ করার জন্য এর অনলাইন রেজিস্ট্রেশন শুরু হয়েছে 2 ফেব্রুয়ারি থেকে এবং আবেদন চলবে 18 মার্চ 2021 পর্যন্ত, অর্থাৎ 18 মার্চ পর্যন্ত এখানে আবেদন করতে পারবে। নেক্সট রয়েছে ক্যাটাগরি অ্যান্ড ফিজিক্যাল ক্রাইটেরিয়া। তো এখানে ক্যাটাগরি সিপাহী ফার্মা পদে নিয়োগ করা হচ্ছে। এখানে বয়সসীমা হতে হবে 19 থেকে 25 বছরের মধ্যে, অর্থাৎ বয়সসীমা হতে হবে 1 অক্টোবর 1995 থেকে 30 সেপ্টেম্বর 2001। তো এরপরে এখানে হাইটের কথা বলা হচ্ছে 169 সেমি। তো ক্যান্ডিডেটকে অবশ্যই 169 সেমি হতে হবে, কিন্তু যারা গোর্খা কমিউনিটির মধ্যে বিলং করছে তাদের ক্ষেত্রে 157 সেমি হয়ে থাকলে আবেদন করতে পারবেন এবং যারা ট্রাইবাল কমিউনিটির মধ্যে রয়েছে তাদের কিন্তু 162 সেমি হলে এই এই পদের জন্য আবেদন করতে পারে। এরপরে চেস্টের কথা বলা হচ্ছে 77 সেমি, যেখানে 5 সেমি প্রসারণ ক্ষমতা থাকতে হবে এবং শিক্ষাগত যোগ্যতার কথা বলা হচ্ছে 10+2, অর্থাৎ ক্যান্ডিডেটকে অবশ্যই উচ্চ মাধ্যমিক পাস হতে হবে এবং তার সাথে 55% নাম্বার নিয়ে ডি ফার্মা কোর্স করে থাকতে হবে, অথবা যদি এই কোর্স করা না থাকে সেক্ষেত্রে কিন্তু বি ফার্মা কোর্স করতে হবে 50% নাম্বার নিয়ে, তাহলেই কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবেন। এরপরে রয়েছে ফিজিক্যাল ফিটনেস টেস্ট, যেখানে 1.6 কিলোমিটার রান কমপ্লিট করতে হবে। যেখানে বলা হচ্ছে গ্রুপ 1 এবং গ্রুপ 2 রয়েছে। গ্রুপ 1-এ বলা হচ্ছে যে 5 মিনিট 30 সেকেন্ডের মধ্যে কমপ্লিট করলে সেখানে 60 নাম্বার রয়েছে এবং যদি 5 মিনিট 31 সেকেন্ড থেকে 5 মিনিট 45 সেকেন্ডের মধ্যে কমপ্লিট করে সেক্ষেত্রে কিন্তু 48 নাম্বার রয়েছে। এরপরে রয়েছে বিম পুল আপ, তারপরে 9 ফিট ডিজ, জিগজ্যাগ ব্যালেন্স। তো ফিজিক্যাল ফিটনেস টেস্ট কমপ্লিট করলে আপনাদেরকে মেডিকেল টেস্ট নেওয়া হবে এবং ফিজিক্যাল ফিটনেস টেস্ট এবং মেডিকেল টেস্ট কোয়ালিফাই করলে আপনাদেরকে কমন এন্ট্রান্স এক্সামিনেশন দিতে হবে এবং এই র্যালিতে অংশগ্রহণ করতে হলে যে সমস্ত ডকুমেন্ট সঙ্গে নিয়ে যাবেন সেটির লিস্ট কিন্তু এখানে পরপর করে দেওয়া রয়েছে, অবশ্যই এগুলো ভালো করে দেখে নেবেন। এই রিক্রুটমেন্ট সম্পর্কে কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এই পিডিএফটি টেলিগ্রাম চ্যানেলে আপলোড করা হয়েছে, অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান, সেখান থেকে বিস্তারিতভাবে দেখে নেবেন। ভিডিওটি অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। থ্যাংক ইউ ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য।